আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো রয়েছেন। ইয়েস, আজকের ভিডিওটি আপনার জন্য। যদি আপনার কম্পিউটারে আপনি এরকম এই প্রবলেমটি ফেস করে থাকেন, অর্থাৎ আপনার কম্পিউটারে যদি এরকম নোটিফিকেশন আকারে মাঝে মাঝে শো করে ইউর উইন্ডোজ লাইসেন্স উইল এক্সপায়ার শোন, সো তাহলে আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। কজ আজকের ভিডিওতে আমি আপনাদের বেশ কিছু ওয়ে নয়, জাস্ট তিনটি প্রসেস দেখাবো। আই হোপ এই তিনটি প্রসেস আপনার কম্পিউটারে অ্যাপ্লাই করার পরে লাইফ টাইমের জন্য এই প্রবলেমটি আপনার কম্পিউটার থেকে সলভ করে নিতে পারবেন। সো সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখবো প্র্যাকটিক্যালি বিষয়টি। আর তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন অ্যান্ড আমাদের সাথেই থাকুন। ওকে, তো ফার্স্টে আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনার কম্পিউটার থেকে নিচের দিকে যে টাস্কবারের আইকনটি রয়েছে এখানে রাইট ক্লিক করেই টাস্ক ম্যানেজার একটি অপশন পেয়ে যাবেন। আর এটি যদি আপনি এভাবে খুঁজে না পান তাহলে অবশ্যই আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডিলেট জাস্ট এটি প্রেস করবেন কিবোর্ড থেকে, তাহলে দেখতে পাবেন যে টাস্ক ম্যানেজারে একটি আইকন শো করছে। জাস্ট আপনি এখান থেকেও এটি ওপেন করে নিতে পারেন। ফার্স্টে এটি ওপেন করে নেবেন, দেন আপনি জাস্ট এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, যাতে আপনার মাউস দিয়ে স্ক্রল ডাউন করবেন। দেন দেখতে পাচ্ছেন যে এখানে শো করছে উইন্ডোজ এক্সপ্লোরার, জাস্ট আপনি ফার্স্টে এটি একটু খুঁজে নেবেন বা ফাইন্ড আউট করে নেবেন। দেন জাস্ট এটি রাইট ক্লিক করবেন এবং এন্ড টাস্ক জাস্ট এখানে ক্লিক করুন। দেন আপনি জাস্ট দেখতে পাবেন যে আপনার কম্পিউটারের পুরো স্ক্রিনটাই ব্ল্যাঙ্ক হয়ে যাবে, অর্থাৎ কিছুই শো করবে না। দেন তারপরে জাস্ট আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, ফাইল থেকে রান নিউ টাস্ক জাস্ট আপনি এখানে ক্লিক করুন। এরপরে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে একটি লেখা শো করছে, যদিও এটি আপনার ক্ষেত্রে শো করবে না। আপনি এটা জাস্ট এরকম দেখতে পাবেন, এখান থেকে এই লেখাটি আপনি ফার্স্টে লিখে রাখবেন বা এই লেখাটি আপনি দেখে দেখে জাস্ট টাইপ করবেন। দেন আপনি জাস্ট এখানে ওকে বাটনে প্রেস করবেন। ওকে, তো এরপরে জাস্ট আমরা এই উইন্ডোটি কেটে দিচ্ছি এবং আমরা এবার নেক্সট স্টেপটি ফলো করব। তো আপনি জাস্ট আপনার কম্পিউটারের সার্চ বার আইকনে ক্লিক করে সার্চ করবেন COMM। দেন দেখতে পাচ্ছেন যে কমান্ড প্রম্পট এটি শো করছে, আপনি জাস্ট এখানে রাইট ক্লিক করবেন। দেন রাইট ক্লিক করার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর জাস্ট আপনি এখানে ক্লিক করুন। দেন জাস্ট ইয়েসে ক্লিক করবেন। এরপরে জাস্ট দেখতে পাবেন যে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে আপনাকে অবশ্যই টাইপ করতে হবে SLMGR SPACE IPN REARM। জাস্ট এটা লেখার পর আপনি ইন্টার প্রেস করবেন। দেন দেখতে পাবেন যে এরকম একটি ইন্টারফেস শো করবে। এরপরে জাস্ট দেখতে পাবেন যে এরকম একটি প্রিভিউ নোটিফিকেশন আসবে, এখানে দেখতে পাচ্ছেন যে শো করবে কমান্ড কমপ্লিট সাকসেসফুলি। এখানে জাস্ট আপনি এটি ওকে করে দেবেন, দেন জাস্ট এটি ক্রস করে দেবেন। অর্থাৎ কেটে দেওয়ার পরে আপনি আপনার কম্পিউটারটি একটি রিস্টার্ট দেবেন। আই হোপ এরপরে আপনি আপনার কম্পিউটারে আর এই প্রবলেমটি দেখতে পাবেন না। আর এর পরে যে স্টেপটি রয়েছে সেই স্টেপটি আপনি এরপরে ফলো করতে পারেন। এরপরে জাস্ট আপনি কিবোর্ড থেকে প্রেস করবেন উইন্ডোজ প্লাস আর, দেন আপনি এখানে লিখবেন SERSERVICE.MSC। জাস্ট এটি লেখার পরে আপনি ইন্টার করবেন বা ওকেতে প্রেস করবেন। এটা আপনার কম্পিউটার যদি দ্বিতীয় স্টেপটি ফলো করার পরেও প্রবলেমটি সলভ না হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো জাস্ট এবার আমরা একটু নিচের দিকে চলে আসব স্ক্রল ডাউন করে। এরপরে দেখতে পাচ্ছেন যেখানে শো করছে উইন্ডোজ লাইসেন্স ম্যানেজার, জাস্ট আপনি এখানে রাইট ক্লিক করুন। এরপর জাস্ট প্রপার্টিসে ক্লিক করবেন। দেন দেখতে পাবেন যে এই মাঝখানে যে আইকনটি শো করবে এখানে এটি ম্যানুয়ালি সিলেক্ট করা আছে, আপনি এখানে জাস্ট এটি ডিজেবলে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। দেন জাস্ট ওকেতে প্রেস করবেন। দেন জাস্ট এটি কেটে দিবেন, এই নোটিফিকেশনটি আর শো করবে না, আপনার লাইফ টাইমের জন্য এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। ওকে, আই হোপ আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি একদম সহজেই আপনার কম্পিউটার থেকে এই প্রবলেমটি সলভ করতে পেরেছেন। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আর দেখা হচ্ছে এরকম আরও নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।